হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া শরৎ সদনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এক সমন্বয় সভার আয়োজন করা হলো। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, মা আসছেন পতি পরমেশ্বরের ঘর থেকে পিতার ঘরে, তাই ব্যস্ততা তুঙ্গে। তড়ি ঘড়ি করে কোমর বেঁধে নেমে পড়েছে পূজা উদ্যোক্তা থেকে শুরু করে পুলিশ প্রশাসন। এই ব্যবস্থা সম্মিলিতভাবে বণ্টন করে দেওয়ার জন্য হাওড়া সিটি পুলিশ হাওড়া শরৎ সদনে সমস্ত পুজো উদ্যোক্তা সহ আরো অন্যান্য জরুরি বিভাগের কর্তাদের নিয়ে আলোচনা সভার আহ্বান জানান। এরই পাশাপাশি পূজা পরিক্রমার পথ নির্দেশিকার মানচিত্রের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী অরূপ রায়, বিধায়ক গৌতম চৌধুরী, বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি, শ্রী সৌমেন ব্যানার্জি, শ্রী অরিজিৎ মিত্র, অভিজিৎ বসা, শ্রী প্রদীপ কুমার সোরেন, ডক্টর সর্বাণী ঘোষ, শ্রী নির্মল মণ্ডল, বেলুড় মঠের স্বামীজি স্বামী গুণালয়ানন্দ মহারাজ, সমাপ্তি দত্ত, এছাড়াও হাওড়া পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসি হেডকোয়ার্টার এসিপি ও অন্যান্য পুলিশ আধিকারিকরা সহ এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরাও। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।